নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো এই মহা শিবরাত্রিতে মীন রাশির জাতক ও জাতিকারা এই মহা উপায়টি করুন। তারাই এই মহা উপায়টি করবেন যাদের জন্মছকে গ্রহণ দোষ আছে, যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে এবং যারা অর্থ সঞ্চয় করতে পারছে না এবং সাথে যাদের ঋণ হয়ে যাচ্ছে মানে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, তারাই কেবল এই মহা উপায়টি এই মহা শিবরাত্রির দিন করে ফেলবে। তো কি করতে হবে সেটি আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না। আসুন শুরু করা যাক। আমি এর আগেও বলেছি যে কারা এই মহা উপায়টি করবেন, আমি আবারও বলছি যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, যাদের জন্মছকে গ্রহণ দোষ আছে এবং যারা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন দিনের পর দিন, তারাই এই মহা উপায়টি করবেন। এছাড়াও যারা বিয়ে আটকে যাচ্ছে, বিয়ে হতে চাইছে না মানে ভালো সম্পর্ক আসছে না, তারাও এই মহা উপায়টি করুন। কি করতে হবে আমি সেটি বলতে চলেছি, তাই মন দিয়ে ভালো করে শুনুন। প্রথমত, আপনি যেদিনকে শিবরাত্রি সেদিনকে আপনি অবশ্যই স্নান করুন, মানে সন্ধ্যার সময় স্নান করুন। এরপর আপনি শ্বেত বস্ত্র মানে সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করুন এবং আপনি শিব মন্দিরে যান এবং খালি পায়ে অবশ্যই যাবেন, জুতো কিন্তু একদম পরা যাবে না। আমি কি বলতে বলছি আশা করি বুঝতে পারছেন। দেন মানে তারপর আপনি কি কি নিয়ে যেতে হবে আমি বলছি। স্নান করার পর আপনি দুধ, গঙ্গা জল তামার পাত্রে নেবেন এবং মধু নিবেন এবং মিছরি নিবেন। এরপর এগুলি সবগুলি নিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের কাছে যান এবং শিবলিঙ্গে আপনি প্রথমে মধু দিয়ে লেপে দিন, মানে মধু ঢালুন শিবলিঙ্গে। তারপর আপনি দুধ এবং গঙ্গা জলের মধ্যে মিছরি মিশিয়ে, মিছরিটা যেন আপনার গুলে যায় এরকম, তো সেটি মিশিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের মাথায় ঢালুন এবং আপনি আপনার যেটি মনের প্রার্থনা আছে সেটি ওনার কাছে রাখুন এবং মুখে যদি নিজের জন্য চান, যদি নিজের মঙ্গলের জন্য চান তাহলে বলবেন, তাহলে বলবেন নম শিবায়। এই নম শিবায়টা 108 বার আপনাকে বলতে হবে এবং যদি তার গার্জেন অর্থাৎ বাবা মা, যদি তার পুত্র সন্তান এবং কন্যা সন্তানের জন্য চান তাহলে বলবেন ওম নম শিবায়, এটিও 108 বার বলতে হবে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারলাম। তো এই মহা উপায়টি আপনারা করে ফেলুন এবং যখন আপনারা এই জল ঢালবেন তখন কিন্তু আপনারা আপনাদের মন বাঞ্ছা অবশ্যই দেবাদিদেব মহাদেবের কাছে রাখবেন। আমি এই এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের মন বাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারলাম। যদি এখনও পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম টাইপের নতুন নতুন টপিক শুধুমাত্র আমার চ্যানেলেই পাবেন। আর যদি লাইক না করে থাকেন এবং অবশ্যই একটু লাইক করে দিন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিও করার মোটিভেশনকে অনেক বাড়িয়ে দেয়। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা কামনা করি। ধন্যবাদ।